মেয়ে বিয়ের আগেই পালিয়েছে। ওই মেয়ের সঙ্গে আমার কুরবানের বিয়ে দেবো আমি? জাহান্নামে গেছে তোমার মেয়ে, এবার তুমিও সেইখানে যাও, এখানে আমি আর নেই। আল্লাহ তো রহম কর বাবু। ইনাম আহমেদ একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। এদেশের শিল্প সংস্কৃতি চর্চায় নিরলস ভূমিকা রেখে গেছেন ইনাম আহমেদ। আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের গোড়াপত্তনে যারা ভূমিকা রেখেছেন তিনি তাদের মধ্যে অন্যতম একজন। শুরুর দিকে চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে তার রয়েছে বিশেষ অবদান। আজ কথা বলতে চলেছি অভিনেতা ইনাম আহমেদকে নিয়ে। চলুন শুরু করা যাক। অভিনেতা ইনাম আহমেদ 1922 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার কোচাই গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার অভিনয়ের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল। মাত্র 8 বছর বয়সে তিনি মঞ্চনাটকে অভিনয় করেন। 1941 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি আসাম সিভিল পুলিশের চাকুরিতে যোগ দেন। আসামের ডিব্রুগড়ে থাকাকালে বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। 3 বছর পুলিশে চাকরি করার পর ইনাম আহমেদ চাকরি ছেড়ে কলকাতায় চলে যান। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ খুঁজতে থাকেন। 1943 খ্রিস্টাব্দে প্রেমেন্দ্র মিত্রের পরিচালনায় সমাধান চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এই ছবিতে তিনি অরুণ চৌধুরীর ছদ্মনামে অভিনয় করেন। 1950 খ্রিস্টাব্দে ঢাকায় চলে আসেন ইনাম আহমেদ। এখানে এসে চাকরির পাশাপাশি মঞ্চনাটকে অভিনয় করতে থাকেন। ঢাকায় প্রথম অভিনয় করেন এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ এবং মুখোশ ছবিতে। 1956 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান। প্রথম ছবিতেই তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং এই সুযোগে তিনি তার অভিনয় দক্ষতার প্রমাণ দেন বেশ ভালোভাবেই। তার অভিনীত আন্তর্জাতিক মানসম্পন্ন স্বল্প দৈর্ঘ্য কাহিনী চিত্র ইরিধান চাষাবাদ নিয়ে নির্মিত 1 একর অব ল্যান্ড ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করে 1958 খ্রিস্টাব্দে। ইনাম আহমেদ অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে আখেরি নিশান, যে নদী মরুপথে, হারানো দিন, সূর্য স্নান, সোনার কাজল, চান্দা, জোয়ার এলো, নতুন সুর, কাচের দেয়াল, নাচঘর, ইস ধার্তিপার, চন্দ্রনাথ, শুভদা, গৃহবিবাদ, জেলের মেয়ে রোশনি উল্লেখযোগ্য। শক্তিমান অভিনেতা ইনাম আহমেদ টেলিভিশনেও প্রচুর নাটকে অভিনয় করেছেন। ছোট পর্দায়ও ছিল তার জনপ্রিয়তা। আমাদের চলচ্চিত্রের প্রথম ভিলেন, বলতে গেলে জাদ্রেল ভিলেন, অসাধারণ প্রতিভাবান এবং শক্তিমান অভিনেতা ইনাম আহমেদ। আজন্ম ভালোবাসা তার অভিনয়ের প্রতি, শিল্প সংস্কৃতি এবং চলচ্চিত্রের প্রতি। তাই শিক্ষিত এই মানুষটি নিরাপদ এবং ভালো মনের চাকরি ছেড়ে দিয়ে শিল্প সংস্কৃতি তথা অভিনয় চর্চায় নিজেকে নিয়োজিত করেন। তুখোর অভিনেতা হিসেবে সর্বজন পরিচিত সম্মানিত ছিলেন তিনি। এদেশের শিল্প সংস্কৃতি চর্চায় নিরলস ভূমিকা রেখে গেছেন ইনাম আহমেদ। আমাদের দেশের প্রথম চলচ্চিত্র থেকে শুরু করে 50 বছরেরও অধিক সময় নিবেদিত থেকেছেন অভিনয়ে। চলচ্চিত্র শিল্পে তথা শিল্প সংস্কৃতির সমৃদ্ধিতে বছরের পর বছর ভূমিকা রেখে গেছেন তিনি। তারপরও না পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, না পেয়েছেন রাষ্ট্রীয় কোনো পদক, এক্ষেত্রে তার প্রাপ্তির ঝুলি শূন্য। ব্যক্তিজীবনে ইনাম আহমেদ 1947 খ্রিস্টাব্দে রাজিয়া খানমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 4 ছেলে এবং 3 মেয়ে রয়েছে। তার এক ছেলে মারুফ আহমেদ অভিনেতা এবং বিটিভির সংবাদ পাঠক এবং মেয়ে আসমা আহমেদ বিটিভির সংবাদ পাঠিকা। কিংবদন্তি অভিনেতা ইনাম আহমেদ 2003 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর সিলেটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। জীবন দশায় তাকে আমরা যথাযথ সম্মান দিতে পারিনি। সরকারিভাবে মরণোত্তর কোনো পদক কি তিনি পেতে পারেন না? এখনও কি তিনি উপেক্ষিত থাকবেন? কালের সাক্ষী মহান এই অভিনেতা, কোনো পুরস্কার কোনো পদক এখন আর হয়তো তাকে স্পর্শ করবে না। তাকে ভালোবাসায় ছুঁয়ে থাকবে লক্ষ সিনেমাপ্রেমী দর্শক। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ইনাম আহমেদের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ঘর খালি আছে তো ঘোষাল মশাই?
খালি না থাকলে খালি করে দেবো। আমি হরিদয়াল ঘোষাল, তোমাদের বংশানুক্রমিক পান্ডা। বলে কি ঘর খালি আছে কি? আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।